আলাইকুম। দেখেন কি করে, হ্যাঁ এই যে দেখেন, আমি প্রথমে নিজেই খুলতে পারি নাই, তো চেষ্টা করছি আপনাদের কাছকে একটা থ্রি ফ্লাগ সকেট লাগানোর সিস্টেম। এটা দেখেন এইভাবে লাগানো থাকে মূলত, তো আমি এভাবেই ছিল মূলত, পরে আমি এটাকে বুঝতে পারতেছিলাম না যে এটা কীভাবে খুলবো। তো এটাকে খোলার মূল থিমটা হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিছু না, টেস্টার নেবেন, টেস্টার নিয়ে দেখেন আমি দেখাচ্ছি। টেস্টার নেওয়ার পর এই যে এখানে দেখবেন একটা ঘাট আছে, এই যে এই ঘাটটা একটু পুশ করবেন, তাহলেই এটা উঠে যাবে, এই যে এই ঘাটটা। তো ঠিক আছে, ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আরও অন্যান্য কিছু দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন উঠে গেছে, যেমন এখানে রেখে যদি দেখাই, এই যে জাস্ট এইখানে পুশ করার কারণে এই যে ব্যাক পার্টে পুশ করলাম, দেন কাজটা ইজিলি খুলে গেল। এবং এইখানে আপনি সামনের স্ক্রু, যেমন এর স্ক্রুগুলো আমি দেখাই দিই আপনাকে, নিচ স্ক্রু, এটা হলো এটা এবং এটা, এই স্ক্রুগুলো এখানে এখানে পুশ করতে হবে। আর বাকি কানেকশনটা তো আশা করি জানেন, দেখাই দিচ্ছি, নতুন যারা কিনে নিয়ে আসবেন, এটা হলো একটা মেন সুইচে ঢুকবে লাইন, এটা হলো আরেকটা মেন সুইচে ঢুকবে লাইন, আর এই দুটো কানেকশন একটা সাদা আরেকটা অপোজিট কানেকশন একটা দিয়ে দেবেন, তাহলে সুইচটা রানিং হয়ে যাবে। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আর অন্য কিছু দেখানোর সকেট চেষ্টা করবো, অন্য কোনো ভিডিও, যেমন এখানে যেমন আরেকটা বক্স আমি যদি একটু দেখাই, যেহেতু আজকে আপনাদের সাথে দেখাচ্ছি, এই যে দেখেন এখানে একটা বক্স, থ্রি ফ্লাগ বক্স, আমি একটু আগে এটাকে টাইট দিলাম, তো টাইট দেওয়ার আগে আমি এটা আবার খুলে দেখাচ্ছি আপনাদেরকে, যেমন হচ্ছে একটু খুলে নিই, যেমন খুলে নিচ্ছি আমি, আপনাদের কাজের উপর নির্ভর করবে, যখন আপনারা বাসায় কাজ করবেন তখন এই জিনিসগুলো অবশ্যই লাগবে। যেমন দেখেন এটা হলো কানেকশান, সেই বক্সের ভিতরে যে দেখেন এই হোলটাই আমি জাস্ট ঢুকাই দিছি, আর এই পাটটা যেটা করতে হয় সেটা দেখে নেন, কিছু না, জাস্ট আপনার এখানে হলো, দেখেন আমি আবার দেখাই, এটা হলো আপনার মেন সকেট, সকেট পয়েন্টের দাগ, তিনটা জাস্ট আমি স্ক্রু করে যে স্ক্রু করে অ্যাড করে দিছি। তো দেখেন এইখান থেকে কানেকশানটা গেছে দুটো, এবং এই তিনটার সাথে কানেকশানে দেখেন একটা, আমি এই কেবলগুলোর কেবল দিয়ে দেখাই, এই যে কেবল, তাহলে যে কেবলের বক্স আমার কাছে আছে, এই কেবলটা জাস্ট মুখটা কেটে নেবেন, এইভাবে মুখটা কিছু অংশ আমি ছোট করে দেখাই, যে মুখটা কিছুটা অংশ কেটে নেবেন, এইটুকু অংশ ধরে নেন, কেটে এখানে অ্যাড করে দেবেন, ভিতর থেকে তারটা বের করে নিয়ে এখানে অ্যাড করে দিয়ে তিনটার সাথে কানেকশান দিয়ে দেবেন, তিনটার সাথে কানেকশান দিয়ে দেবেন, দেন এটা হলো আউটলাইন, এই দুটো দুটো আউটলাইন দেবেন, দেন কাজটা ইজিলি প্রপারলি করতে পারবেন। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আর অন্য কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, অন্য কিছু নিয়ে, তো আশা করি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।